সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করলাম, যেটা হচ্ছে অভ্র দিয়ে ব্যঞ্জন বর্ণ লেখা শিখি। তো আমরা তো অভ্র দিয়ে সাধারণত লিখেই থাকি, তো সেটা সাধারণত যারা লিখি তারা তো বুঝেই যে আমরা, কিন্তু যারা একদম নতুন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় যে আসলে কিভাবে লিখবো, বা এই বিষয় নিয়ে অনেক টিউটোরিয়াল দেখি। তো আজকে ভাবলাম যে যেহেতু এর আগে একটা ভিডিও করেছিলাম যে অভ্রতে সুতনি এমজি দিয়ে আমরা লিখতে পারি, এবং বিজয় বাহান্ন যে ফ্রন্ট সুতনি এমজি খুব মেইন একটা পয়েন্ট, এটা দিয়ে আমরা কী করতে পারি, বাংলা অক্ষর লিখতে পারি। তো আজকে আমরা ব্যঞ্জন বর্ণ লেখাটা শিখব। ব্যঞ্জন বর্ণ লেখা শেখার জন্য আমাদের বেশি কয়েকটা বিষয় দেখতে হবে, যেরকম আমি বলতেছি যে ব্যঞ্জন বর্ণ লেখা শিখি, কিন্তু অভ্রয় আমাদেরকে কিন্তু ব্যঞ্জন বর্ণ লেখা শিখতে সহায়তা করতে পারে, আমাদের বেশি দূর কোথাও যেতে হবে না। কীরকম, তো তার আগে বলে রাখতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। তো অভ্রতেই যে টুকলেটটা আছে উপরে, যে টুকলেট অভ্র, যা কারো ফোনে, কারো কম্পিউটার বা ল্যাপটপে যদি অভ্র ডাউনলোড করা না থাকে, ডাউনলোড করেন, তবে সাধারণত ডিফল্ট থেকেই থাকে। তো আমাদের কিবোর্ড অপশনে গেলে এরকম একটা কি লে আউট দেখতে পাই, এই লে আউটেই কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের কোন অক্ষরটা কখন কীভাবে ব্যবহার করা যেতে পারে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখতেই পারি। তো তার আগে ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো প্রথমে কি করব, আমি বলায় আসে যে একটু বলছে যে ছোটো হাতে কে প্রেস করব, ছোটো হাতে কে প্রেস করলাম ক, তো ঠিক আছে ক, তারপরে ছোটো হাতে কে এইচ খ, তারপরে তারপর কি ছোটো হাতের জি, ছোটো হাতের জি লিখলে গ, তারপরে কমা, তারপরে ছোটো হাতের জি এইচ তে ঘ, তারপরে বলা আছে যে বড় হাতের এন, বড় হাতের এন এবং ছোটো হাতের জি, ছোটো হাতের এন এবং জি প্রেস করলে কী হলো ও, তারপরে ছোটো হাতের ছি, তারপর চ, তারপরে গেল হচ্ছে ছোটো হাতের ছিতে ছ, তারপর ছোটো হাতের জেতে জ, তারপর ছোটো হাতের জেতে ঝ, তারপরে বড় হাতের এন এবং বড় হাতের জিতে ও, তারপরে বড় হাতের টি প্রেস করলে ট, তারপর বড় হাতের টি এইচতে ঠ, তারপর বড় হাতের টিতে ড, তারপর বড় হাতের টি এবং ছোটো হাতের এইচতে ঠ, এবং বড় হাতের এতে মধ্যাহ্ন ন এবং ছোটো হাতের, আচ্ছা বড় হাতের দিলেও ট চলে আসে তবে ছোটো হাতের দাটাই বেটার, তারপর মধ্যাহ্ন ত, তারপরে ছোটো হাতের টি এইচতে খ, তারপরে ডি ড, তারপরে ডি এইচতে ধ, ছোটো হাতের এন তে ন, তারপর ছোটো হাতের পিতে প, তারপর ফ লিখতে হলে এখানে দুটো বিষয় দেওয়া আছে, এক পি এইচতে আপনি ফ লিখতে পারেন, বা ছোটো হাতের এফ, এফ যদি লেখেন তাও কিন্তু ফ চলে আসে, তারপর বড় হাতের বি, ছোটো হাতের বি, সরি ছোটো হাতের বিতে বি, তো ফর মতো বিষয়টা এখানে একটা আছে, ছোটো হাতের বি এবং বি এবং এইচ, বি এবং এইচ দিলে ভ হয়, আবার চাইলেও কিন্তু ছোটো হাতের ভি দিয়েও কিন্তু আমাদের ভ হয়ে যায়, তারপরে ম, ছোটো হাতের ম, তারপর জেড জ, তারপরে র, আর আর র হয়ে গেল, ছোটো হাতের এলতে কিন্তু র, আবার একটা বিষয় তালিবর্ষ, তালিবর্ষ ছোটো হাতের এস এবং এইচ যে তালিবর্ষ, বা শুধুমাত্র যদি বড় হাতের এস যদি লিখি তাও কিন্তু হয়ে যায়, এরপর মধ্যাহ্ন স, মধ্যাহ্ন স বড় হাতের এস এবং এইচ কী হলো মধ্যাহ্ন স, এরপর দন্তাস, দন্তাস ছোটো হাতের এস, তারপরে এখন ছোটো হাতের এইচ দিলে অ, তারপরে জয়মন্ডলা বড় হাতের আর, তারপরে কি ডায়মন্ডের বড় হাতের আর ছোট হাতের এইচ, এরপর আবার অন্তঃস্থ হওয়ার ক্ষেত্রে একই বিষয়, ছোট হাতের ওয়াই দিলেও কিন্তু আমাদের এখানে দুটো বিষয় আছে, যেটা আমার প্রয়োজন সেটা নিতে পারি, এক চাইলেও বড় হাতের ওয়াই সরাসরি ব্যবহার করতেই কিন্তু পারি, তো দুটো দিয়েই কিন্তু আমাদের অন্তঃস্থ চলে আসে, তারপর ছোট হাতের টি দিয়ে প্রেস করলে আমাদের কি চলে আসে,
কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনি চাইলেও এইভাবেও করতে পারেন। বা এখানে দেখেন টি এবং তার উপর কিন্তু দুটা কমা দেওয়া আছে, তো টি প্রেস করলাম এটা মাল্টি সিলেক্ট হয়ে আছে, তো টি আমি আগে একটু পূর্বেরটা চলে যাই, টি ছোটো হাতে টি এবং যদি আমি শিফট প্রেস করে দিই তাহলে কিন্তু চলে আসে। বিসর্গ করতে হলে কি করতে হবে, আমরা সাধারণত এটা ব্যবহার কিন্তু করেই থাকি, আমাদের শিফট প্রেস করে সুন্দরভাবে বিসর্গ চলে আসবে আমাদের কোডে কিন্তু এটা দিয়ে। ছন্দবন্ধ আমরা অবরোধে কিন্তু খুঁজতে পাই না, কিন্তু আমরা অবরোধে এটা খুঁজে পাই আমাদের কিবোর্ড লেয়ারে 6 বা 6 সেখানে দুটা অক্ষর লিখা দেয়, উপর দিয়ে ছোট্টর মতো একটা শেডের মতো থাকে, তো শিফট প্রেস করে যদি আমরা 6 চাপ করি তাহলে কিন্তু আমার ছন্দবন্ধ চলে আসে। এটা একটু স্পেস দিয়ে আপনাদের দেখে শিফট প্রেস করে ছন্দবন্ধ আমাদের কিন্তু এখানে ছন্দবন্ধ চলে আসে, তো এটা একটু আপনাদেরকে দেখাই। আমরা চন্দ্রবন্ধটা খুঁজে পাই, কিন্তু কেন খুঁজে পাবো না তা আমি আগে যেটা বললাম যে আবারও লিখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে শিফট প্রেস করে 6 কিবোর্ডের 6 প্রেস করলে কিন্তু আমাদের এখানে চন্দ্রবন্ধ চলে আসে, শিফট প্রেস 6 এই তো চন্দ্রবন্ধ, কতবার প্রেস করবে আপনি চন্দ্রবন্ধ পেয়ে যাবে, তা আমরা কিন্তু চন্দ্রবন্ধ পেয়ে গেলাম। তো আমরা আসলে বেশি এদিক ওদিক খোঁজাফেরা না করলে আমাদের একটা বিষয় সবসময় মনে রাখা দরকার, যে বিষয়টা আমাদের সামনে আসবে সে বিষয় সম্বন্ধে তার মধ্যেই কিন্তু বিষয়টা লুকায়িত আছে, তো ছোট্ট একটু হিন্ট দরকার, সেজন্য এরকম টিউটোরিয়াল আমরা দেখতেই পাই। তো তার আগে বিষয়টা নিয়ে অবশ্যই অবশ্যই একটু করতে হবে, নাড়াচাড়া করে দেখতে হবে, নিজে নাড়াচাড়া না করে আগেই কারো সহযোগিতা বা কোনো টিউটোরিয়াল চলে যাব আসলে এটা প্রয়োজন নাই, কিন্তু আমি টিউটোরিয়াল বানাইছি আমি আবার যদি এই কথা বলি তবে হবে না, তবে এরকম যারা আছে যারা আসলে একটু মানে কষ্ট হয় যে না আমি পারতেছি না, তাদের জন্য অবশ্যই অবশ্যই টিউটোরিয়াল, তারা টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন, কারণ টিউটোরিয়াল অবশ্যই অবশ্যই আমি বলি যে যে বিষয়টা সে বিষয়ের বিকল্প কোনো টিউটোরিয়াল না, কারণ সে বিষয়ই বলে দেওয়া থাকে আসলে সে বিষয়টা কেমন বা কী, আমরা চেষ্টা করবো নিজের মতো করে শিখে নেওয়ার, তো আজকে আমরা ব্যঞ্জন বর্ণ লেখা শিখলাম অব্রতে, পরবর্তীতে নতুন আরও কিছু বিষয় নিয়ে শেখার চেষ্টা করবো, তো আজকে আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে, পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপলব্ধ চেষ্টা করবো, তো অবশ্যই আবার বলে রাখতে চাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।